একাত্তর 14 ওয়ার্ড দিয়ে দেয় ওনার সিআরও মফিদুল ইসলামের, আর 15 ওনার 28 পর্যন্ত দিয়ে দেয় ওনার শিক্ষা প্রধান শিক্ষক মমতা সুমন বড়ুয়ারে, আর 29 41 ওয়ার্ড, 41 এই ওয়ার্ডগান দিয়ে দেয় সচিব আবু সাহেদ চৌধুরী। এই যে 41 ওয়ার্ডের খাসগরণ সহজ কথা নয়, যারা 41 খান ওয়ার্ডের কাউন্সিলর দিন রাত কাজ করিয়ে মানুষের পারবাসার পথে হিমশিম হয়তো, কারণ চট্টগ্রাম নগরীর প্রতিনিয়ত মানুষ বাড়ে, ইয়ে একখান জনগণের লাই চরম ভোগান্তি হইব। যেহেতু আরা তো দিন দেয় 24 ঘন্টা আরা কিন্তু হাজ করতাম, আরা মোবাইল ফোনতে বন্ধ না থাকত, আরা তো শুক্রবার আর শনিবার নাই, কিন্তু আরা সিটি কর্পোরেশনের শুক্রবার শনিবার আছে, তো সেহেতু মানুষ কিভাবে সাবাগান পাইব। প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে কিন্তু ইতিহাস আছে আর কি, যাচাই আছে। এখন বাংলাদেশি নাগরিক বাদে রোহিঙ্গা অকলে এখন নাগরিকত্ব তুলে ফেলার কিনা, ভুল তথ্য দিয়ে না জন্ম সনদ গড়ের কিনা, এখন যেহেতু প্রশাসনিকভাবে হাজগান গড়ের তাহলে দায়িত্ব অবশ্যই প্রশাসনিক কর্মকর্তা করলই, তো সেই হিসেবে ইয়ান রাষ্ট্রের লাই নিরাপদ বলে আমি মনে করি, কিন্তু নাগরিক দুর্ভোগ বোধ বেশি। অ্যাকচুয়ালি সেন ওয়ার্ডের যে সকল সার্টিফিকেট ইন দন যাই দ্রুত দন সম্ভব নইলেও একটু ভোগান্তি হইলেও কিন্তু সম্ভব, আর পরিচ্ছন্ন এবং লাইটিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য কাজ তদারকি করলে যদি তারা 41 ওয়ার্ডের 41 কাউন্সিলরও কিন্তু হিমশিম খাই যাবে, সেক্ষেত্রে তিনজন আসলে সম্ভব নয়। এটা আর প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রণোদনা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর ডিজেবল ভাতা, এ ধরনের প্রতিবন্ধী বিভিন্ন ভাতা আছে। এটা এখন এখন আবার অনলাইনও তাই, অনলাইনও কর্মকাণ্ডায়ন করে এখন একজন সচিব অন্য ওয়ার্ড দিয়ে ওই ওয়ার্ডে পেলে তা তো দ্রুত সম্ভব নয়। সামনে আরও কঠিন সময়, নভেম্বর দিকে বাচ্চা স্কুল ভর্তি আছে, জন্ম নিবন্ধনের বিষয় আছে, প্রচুর চাপ থাকে, কিন্তু নগরবাসী হলে কঠিন চ্যালেঞ্জ হবে। যে দায়িত্ব পালন হয় প্রত্যেকটা জায়গার মানুষের লো তার পরিচিতি হইয়ে, যেহেতু এখন যাচাই করি বললে স্থানীয় জনপ্রতিনিধি নাই, সেক্ষেত্রে ওয়ার্ড সচিব কিন্তু বিভিন্ন মাধ্যমে যাচাইগান করিতে একটু নাগরিক দুর্ভোগ হিন্দি বাড়িব। পুরনো অতীতে যত দ্রুত তারা ফাইন্ড আউট করতে তো সেক্ষেত্রে নতুন সেক্রেটারির খাস বুঝতে এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে সময় লাগবে, কিছুটা ভোগান্তি তো হইবই। সাথে সাথে গো মানুষ কুকুরের খামত দিয়ে, এখন কুকুরের খামত দিতে স্লিপ উদ্ভিদ দিয়ে আর আর বাসাত পাইতো বা ওয়ার্ড অফিস পাইতো, সাথে যাই সাইন করে দিতাম, এখন কোনো সাইন করিব, এখন তো ওয়ার্ড সচিবে সাইন করে দিত না, এখন এই বেলোয় দিছি বেলোয় দি ওতে কী গরম পড়িব, আবার এই সিটি কর্পোর তিনজন দায়িত্বপ্রাপ্ত একজন তাই আইন সাইন করেন পড়িব, আবার ও আছে কি না, ও নথাইলে যদি দিন নথাকে তো এই মানুষের যে কুকুর আমাদের ভ্যাকসিন মারি পেলে এই জিনিসখান কী হইব, এবার সলিউশন নেন কি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি তো এই ভোগান্তির শিকার হইব। প্রায় আর ব্যক্তিগত একটা অভিমতের দিকে আরও যদি আর প্রশাসক যদি ক্ষণমিককে আর যারা সচিব পর্যায়ে যারা আছে তারা যদি আরও কোনো সহযোগিতা চান আর তারা সহযোগিতা করছে।